বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে রাজনীতি করার মূল উদ্দেশ্য শুধুমাত্র নেতা হওয়াই নয় বরং মানুষের সেবা করা বলে মন্তব্য করেছেন সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মাহমুদুল হক আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সকালে নগরীর হালি শহরের বড়পুর সংলগ্ন চৌধুরী বাড়ি স্কুলে এটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছাব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়সার সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রবিউল রেজাউ করিম লিটন সাইফুর সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন এ সময় প্রায় পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়